হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা জানি যে প্রসূতি নিয়ে একটি সিরিজ আলোচনা চলছে। প্রথম দুটি সেশনে সিলেবল ও ফুড নিয়ে আলোচনা করা হয়েছে, আজ থার্ড সেশনে আলোচনা করা হবে মিটার নিয়ে। দেন লেটস এনজয় মিটার। তো আমরা শিখেছি গত ক্লাসে, আপনার শেষের দিকে মনে আছে যে আমরা শিখেছিলাম যে ফুডগুলো দিয়েই তৈরি হয় মিটার। হ্যাঁ, ফুডগুলো দিয়েই তৈরি হয় মিটার, মানে একাধিক একটি ফুডও হতে পারে, একাধিক ফুড দিয়ে তৈরি হতে পারে একটি মিটার। তো আমরা দেখছি যে মিটারটা কেমন অ্যাকচুয়ালি। এই যে আমরা এখানে একটা সেন্টেন্স দেখছি, টু ড্যাফোডিলস কবিতার একটি সেন্টেন্স দেখছি। এই সেন্টেন্সটা একটা লাইন, তো এই লাইনে লাইনটাকে আমরা বলবো একটি মিটার। তো মিটারে দেখছি আমরা কিভাবে আছে, এখানে একটি ফুট আছে। যে আমরা জানি যে একাধিক সিলেবলের সমন্বয়ে ফুট তৈরি হয়, আমরা গত ক্লাসে ফুট সম্পর্কে শিখেছি। এই যে এখানে বিসাইড একটা ফুট, দেম ডান্স একটা ফুট, বাট দেয়া একটা ফুট, এই যে চারটা ফুট মিলে এখানে একটি মিটার হয়ে গেছে। তারপর আমরা শিখলাম যে ফুটের সমন্বয়ে মিটার তৈরি হয়, একটি লাইনে যখন একাধিক এক বা একাধিক ফুট থাকে ওই পুরোটাকে মিটার বলা হয়। তার মানে এখানে একটি মিটার পেলাম আমরা, আবার পরবর্তী লাইনে এই যে এখানে আমরা দেখছি এখানে আরো একটি মিটার পেলাম। তো আমরা ফুট অলরেডি শিখেছি যে এই যে স্ট্রেস এবং আনস্ট্রেসের, আনস্ট্রেস ভাওয়েল সাউন্ডের, আনস্ট্রেস সিলেবলের সমন্বয়কেই বলা হয় ফুট। তো আমরা ফুট ক্লাসটা প্রয়োজনে দেখে নিব, আমরা আর যারা বুঝবো তারা তো বুঝবোই। ডেফিনেশন অফ মিটার, তো আমরা এখন এখানে মিটারের ডেফিনেশনটা দেখবো। তাহলে একটু আগে দেখেছি আমরা কবিতার একটি লাইনে ফুটগুলোর যেভাবে সাজানো থাকে তাকে মিটার বলে। তাহলে মিটার ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ফিট, ফিট অর্থ ফুটের প্লুরালকে বলা হয় ফিট। মিটারের প্রকারভেদ দেখবো আমরা এখন, মিটার কয় প্রকার এবং কি কি। তো মিটারকে দুই ভাগে ভাগ করা যায়, দুই ভাবে ভাগ করা যায়, দুই ভাবে ভাগ করা যায়, আমি বলছি দুই ভাবে ভাগ করা যায়। ফুটের সংখ্যার উপর ভিত্তি করে মিটারকে ভাগ করা যায়, এটা এক ভাব। আবার অন্য একটা ভাবে মিটারকে ভাগ করা যায়, পরে দেখছি আমরা। ফুটের সংখ্যার উপর ভিত্তি করে মিটারকে কয়েক ভাগে ভাগ করা যায়, এটা খুবই গুরুত্ব দিয়ে দেখবো, এবং দুটো অংশই খুব গুরুত্ব দিয়ে দেখলে আমরা সহজেই মিটারের বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। প্রথমে দেখছি মনোমিটার। তো এখানে কিন্তু কথা বলা হয়েছে যে মিটারের সংখ্যা গুনতে হবে, মিটারের সংখ্যার উপর ভিত্তি করে সংখ্যাগুলো গুনি আমরা। এই যে একটা এক্সাম্পল দেখি আমরা এখানে, অ্যাডাম অ্যাডাম, তাহলে এই দুটো মিলে একটা ফুট হয়েছে। এই যে দুটো ভার্টিক্যাল বারের মাঝখানে আমরা এই ফুটটাকে রেখেছি, তাহলে অ্যাডাম একটি ফুট। যেহেতু এই লাইনে একটি মাত্র ফুট আছে, ওয়ান ফুট পার লাইন, তাহলে আমরা জানি যে ওয়ান মানে মনো, মনো মানে এক, মনোমিটার বলবো আমরা এই সেন্টেন্সটাকে। কি বলবো? মনোমিটার, অর্থাৎ এই লাইনটাকে আমরা মনোমিটার বলবো। তাহলে আমরা এরপর গুনতে থাকি ডাইমিটার। এখানে আমরা দেখছি যে এই যে এক্সাম্পলটা দেখি আমরা, এ চেঞ্জ, এ চেঞ্জ, এটা একটা ফুট। আবার অফ মুড, এটা আর একটা ফুট। এই দুটো ফুট মিলে কিন্তু আমরা দেখছি একটা লাইন হয়ে গেছে, এবং তাহলে আমরা এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো ডায়মিটার, কারণ আমরা জানি ডাই অর্থ হচ্ছে দুই। ইন দ্য সেম ওয়ে আমরা দেখবো ট্রাইমিটার। ট্রাইমিটার, তাহলে আমরা স্বাভাবিকভাবে বলছি যে তিনটা ফিট থাকতে হবে একটা লাইনে, একটা সেন্ট একটা লাইনে তিনটা ফিট থাকতে হবে। এই যে আমরা দেখছি এখানে দ্য র্যাট র্যান আপ দ্য ক্লক, এখানে তিনটা ফিট যেহেতু আছে তাহলে আমরা একে বলবো ট্রাইমিটার। ইন দ্য সেম ওয়ে টেট্রামিটার, 4 ফিট পার লাইন, এখানে আমরা দেখছি যে আমাদের পরিচিত, একটু আগে আমরা এইটা দেখেছি টু ড্যাফোডিলস কবিতা থেকে নেওয়া হয়েছে, দ্য ওয়েভস বিসাইড দেম ডান্সড বাট দে। তো এই সেন্টেন্সে আমরা দেখলাম, এই লাইনে আমরা দেখলাম যে এখানে চারটা ফুট ব্যবহার করা হয়েছে। তো এইটা কিন্তু এক লাইনের মধ্যে অবস্থিত, যদিও এখানে কোনো কারণে নিচে নেমে গেছে, কিন্তু এটা কিন্তু পুরোটা একটা লাইন, এই বাদ দিয়ে পর্যন্ত একটা লাইন। এই লাইনে আমরা চারটা ফুট দেখলাম, তাহলে এটা হচ্ছে টেট্রামিটার। ইন দ্য সেম ওয়ে আমরা যে পরেটা দেখছি পেন্টামিটার, আমাদের খুবই পছন্দের একটি কবিতা, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এই যে এই কবিতাটা থেকে আমরা যেটা দেখি যে এখানে কিন্তু একটা ফুট, দুটো ফুট,
5 5 ফিট মিন্স 5 মানে পেন্টা পেন্টামিটার, এই লাইনে পেন্টামিটার আছে। ওকে, এরপরে আমরা দেখবো 6টা থেকে থাকে তাহলে আমরা কি বলবো, 6টা থাকলে হেক্সামিটার, কারণ হচ্ছে হেক্সা অর্থ 6। দোজ ড্রপস 2 3 4 5, আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে মিটারটা হিসাব করতে হবে গুণে, ফুট গুণে, যে কয়টা ফুট আছে। এরপরে আমরা দেখব ফুটের ধরনের উপর ভিত্তি করে মিটারকে কয়েকটি ভাগ করা যেতে পারে। তো ফুটের ধরনের উপর ভিত্তি করে ভাগ করা যেতে পারে, ধরনটা আমরা বুঝবো কিভাবে এই বিষয়টা স্ক্যানের সময় আলোচনা করব। এখন দেখব যে এই ধরনগুলো কি কি, কিভাবে ভাগ করা যায়। তো আমরা একটু মনে করে আসব, একটু আগের ক্লাসের এই বিষয়টা দেখে আসবো, এটা আমাদের এখন দরকার হচ্ছে, কারণ হচ্ছে আয়ামটা আমাদের মনে আছে কিনা। আয়াম হচ্ছে আনস্ট্রেস লেভেল থাকবে প্রথমে, তারপরে স্ট্রেস লেভেল থাকবে। প্রকৃতিতে কি হবে, প্রকৃতিতে স্ট্রেস লেভেল থাকবে, আনস্ট্রেস লেভেল থাকবে। তো এইভাবে আয়াম, ট্রকি, স্পন্ডি, ড্যাকটিল এবং অ্যানাফেস, এগুলো আমরা দেখেছিলাম যে এইগুলো দিয়ে যেটা করা যায়, এইগুলো দিয়ে আমাদের ফুট গুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন এটা আয়াম ফুট, এটা ট্রকি ফুট, এটা স্পন্ডি ফুট, ড্যাকটিল ফুট, অ্যানাফেস ফুট, এগুলো আমরা ফুটের সময় দেখেছি। তাহলে ফুট গুলো যদি আমরা চিনতে পারি, এই ফুটের ধরন অনুযায়ী আমাদের মিটারের নামকরণ করতে হবে, এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখে নিলাম, তাহলে আমরা কি শিখছিলাম, ফুটের ধরনের উপর ভিত্তি করে মিটারকে কয়েক ভাগে ভাগ করা যায়। এই ধরনের উপর ভিত্তি করে যে ভাগটা, সেগুলো আমরা এখন একটু দেখছি। যদি কোনো কবিতার লাইনে আয়াম ফুট ব্যবহার করা হয়, তাহলে সেই লাইনকে বলা হবে আয়াম্বিক মিটার। তার মানে আমি বলেছিলাম যে দুই ধরনের, দুই ভাবে আমাদেরকে চিন্তা হবে। আমরা তখন দেখেছিলাম ফুটের সংখ্যা গুণে ধরন, আর এখন দেখছি ফুটের ধরন দেখে মিটারের ধরন, ফুটের ধরন অনুযায়ী মিটারের ধরন। তাহলে আয়াম ফুট ব্যবহার করা হলে তাকে আমরা বলবো আয়াম্বিক মিটার। আর যদি কোনো লাইনে ট্রকি ফুট ব্যবহার করা হয় সঙ্গত কারণে, সেটি হবে ট্রকেইক মিটার। যদি কোনো লাইনে স্পন্ডি ফুট ব্যবহার করা হয়, তাকে আমরা বলবো স্পন্ডেইক মিটার। যদি কোনো লাইনে ড্যাকটাইল ফুট ব্যবহার করা হয়, তাহলে আমরা তাকে বলবো ট্যাকটিলিক মিটার। এগেন, যদি কোনো লাইনে অ্যানাপেস্ট ফুট ব্যবহার করা হয়, তাহলে সেই লাইনকে বলা হবে অ্যানাপেস্টিক মিটার। নামকরণের পদ্ধতিটা আমরা এখন ক্লিয়ার হব, কারণ হচ্ছে যে আমরা দুটো জিনিসই শিখেছি, একটা হচ্ছে সংখ্যা গুণে, আর একটা হলো ফুটের ধরনটা দেখতে হবে, ফুটের ধরন দেখতে হবে, ফুটের সংখ্যা। এই দুটো বিষয় আমরা পাশাপাশি যখন ব্যবহার করতে পারবো, তখন আমরা সহজে স্ক্যানশন করতে পারবো, আমরা মিটারটাকে নির্ধারণ করতে পারবো, আর মিটারকে নির্ধারণ করতে পারবে স্ক্যানশন। কবিতার একটি লাইনে ফুটের ধরন এবং ফুটের সংখ্যার উপর নির্ভর করে মূলত মিটার গুলোকে নামকরণ করা হয়। তো আমরা দেখে আসি যে কিভাবে নামকরণ করা হয়। এই যে ফুটের ধরন দেখে আমরা বলবো যে এই ফুটটা, এই মিটারটা কেমন, আয়াম্বিক মিটার না ট্রকেইক মিটার না স্পন্ডেইক মিটার। যে মিটারে আয়াম নামের ফুট থাকবে, তাকে আমরা বলবো আয়াম্বিক মিটার। আর যে মিটারে ট্রকি নামের ফুট থাকবে, তাকে বলবো ট্রকেইক মিটার। একইভাবে যে মিটারে, যে লাইনের আমরা স্পন্ডি নামের ফুট দেখব, তাকে আমরা বলবো স্পন্ডেইক মিটার। তাহলে এটা বুঝলাম আমরা, যে ধরন দেখে এগুলো বুঝলাম, এগুলো আমরা আগে শিখেছি। আর ফুটের সংখ্যা গুণে আমরা কি কি বলবো, মনে আছে কি? ইয়েস, মনে আছে আমাদের, মনোমিটার বলবো, ডাইমিটার বলবো, পেন্টামিটার বলবো, এগুলো বলবো। তাহলে এই দুটোকে এক করে কিভাবে বলবো আমরা একটু দেখে নেব। যদি একটি লাইনে একটি ফুট থাকে এবং ফুটটি যদি আয়াম হয়, আমরা একটু দেখে আসি এক্সাম্পলটা। এক্সাম্পলটা দেখি, একটি ফুট আছে, অ্যাজ ওয়ান আননন অ্যান্ড গান
I have met a shed and led its the grave in the grave. ওকে, তাহলে আমরা যেটা দেখছি এখানে অ্যাজ ওয়ান, এই যে এখানে কিন্তু মনোমিটার ব্যবহার করা আছে, কারণ এই লাইনে আর কোনো ফুট নাই, একটা ফুট আছে, তাহলে আমরা কি বলবো হচ্ছে মনোমিটার। তো মনোমিটার যখন দেখলাম, আমরা আরো একটা জিনিস খেয়াল করছি, আমরা যে অ্যাজটাতে কিন্তু স্ট্রেস করা হয় নাই, কিন্তু ওয়ানে স্ট্রেস করা হয়েছে। আমরা অলরেডি শিখেছি যে প্রথমটা যদি স্ট্রেস না হয়, আনস্ট্রেস হয়, এবং পরেরটা যদি স্ট্রেস হয়, তাহলে আমরা তাকে বলবো আয়াম্বিক। এবং আমরা দেখলাম যে এটা একটা আয়াম্বিক ফুট, আবার দেখলাম যে এটা মনো ফুট। এই যে আয়াম্বিক এবং মনো দুটো মিলে আমরা এই লাইনটাকে বলবো আয়াম্বিক মনোমিটার, আয়াম্বিক মনোমিটার। তাহলে আমরা এটা দেখে আসি, কাকে বলবো? যদি এটি লাইনে একটি ফুট থাকে, ইয়েস হেয়ার ইজ ওয়ান ফুট অনলি, একটি মাত্র ফুট আছে। এবং যদি লাইনটা আয়াম্ব হয়, যদি ফুটটি আয়াম্ব হয়, হ্যাঁ আয়াম্ব, আয়াম্ব কিভাবে বুঝলাম? কারণ প্রথমটা আনস্ট্রেস, পরেরটা স্ট্রেস। এই যে এইভাবে আমরা বুঝলাম এটা হচ্ছে আয়াম্বিক মনোমিটার। নেক্সট আমরা যেটা দেখবো, এই পুরো কবিতাতেই আয়াম্বিক মনোমিটার ব্যবহার করা হয়েছে। যদি একটি লাইনে দুটি ফুট থাকে, তো এখানে আমরা এক্সাম্পলটা দেখে আসি আগে। এই যে এক্সাম্পলটা দেখি আমরা, আপ মাউন্টেন ডাউন দ্য ভ্যালি স্পিডিলি দ্য ট্রেন চালানো। এই যে আপ দা, আপ দা, তাহলে এখানে আপ দাতে কি হলো? আপটা, আপ দা একটা ফুট, আর মাউন্টেন আর একটা ফুট, এই দুটো ফিট মিলে কিন্তু হয়ে গেল হচ্ছে ডায়মিটার। ওকে, এটা বুঝলাম আমরা যে দুটো ফিট মিলে ডায়মিটার হলো আপ দা একটা ফুট, মাউন্টেন একটা ফুট। তাহলে যদি এটা বুঝে থাকে, কিন্তু আমরা এখানে একটা জিনিস খেয়াল করলাম যে এই যে আপটা কিন্তু স্ট্রেস করা হয়েছে, বোল্ড করা আছে, মানে স্ট্রেস করা হয়েছে। দাটা কিন্তু বোল্ড করা নাই, তার অর্থ এটা স্ট্রেস করা হয় না। তাহলে আপ দা এটা কিন্তু আমরা আয়াম্বিক বলবো না, আয়াম বলবো না, ট্রকি বলবো, ট্রকি। তাহলে মাউন্টটাতে এখানে মাউন্ট, মাউন্টে এখানে স্ট্রেস করা হবে হয়েছে, টেন কে স্ট্রেস করা হয় নাই, তাহলে এটাকে আমরা বলবো ট্রকি। তার মানে এখানে ট্রকি ব্যবহার করা হয়েছে, এই লাইনটাতে ট্রকি ফুট ব্যবহার করা হয়েছে, এবং এই লাইনটাতে দুটো ফুট ব্যবহার করা হয়েছে। আমরা সঙ্গতকরণে বলতে পারি যে এটি হচ্ছে একটি ডায়মিটার, ট্রকেইক ডায়মিটার, ট্রকেইক ডায়মিটার। তাহলে আমরা দেখে আসি ট্রকেইক ডায়মিটার কিনা। ইয়েস, যদি একটি লাইনে দুটি ফুট থাকে এবং ফুটগুলো যদি ট্রকি হয়, তাহলে আমরা বলবো যে লাইনটি, লাইনটি ট্রকেইক ডায়মিটার। যদি একটি লাইনে তিনটি ফুট থাকে, তাহলে কি হবে আপনারা নিজেরাই বলতে পারবেন, তাহলে হবে ট্রাইমিটার। আর যদি ট্রকি হয়, তাহলে কি হবে? ট্রকি হলে ট্রাইমিটারের সাথে ট্রকেইক যোগ করতে হবে, ট্রকেইক ট্রাইমিটার। ইন দ্য সেম ওয়ে আমরা সবগুলো এক্সাম্পল দেখাবো না, যদি একটি লাইনে চারটি ফুট থাকে এবং ফুট যদি স্পন্ডি হয়, তাহলে আমরা কি বলবো? স্পন্ডিক টেট্রামিটার, স্পন্ডিক টেট্রামিটার। ভেরি 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 ইজি ম্যানার। এভাবেই আয়াম্বিক পেন্টামিটার, টোকেইক আর ট্রোকেইক হেক্সামিটার সহ আরো বিভিন্ন ধরনের মিটার হওয়া সম্ভব। যেমন আমরা দেখছি আয়ামিক পেন্টামিটার হতে পারে, পেন্টামিটার পাঁচটি হতে হবে, ট্রোকেইক হেক্সামিটার। তাহলে ট্রোকি হবে হচ্ছে আমাদের ফুটের ধরন, আর ছয়টি থাকবে হচ্ছে ফুট। এই যে আমরা ট্রোকেইক হেক্সামিটার পেয়ে গেলাম, এভাবে হবে। তো আমরা কিছু উদাহরণ দেখে আসি, কিছু বড় গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ দেখে আসি। যেমন আয়ামিক টেট্রামিটার, টেট্রামিটার আমরা জানি যে চারটি ফুট থাকবে, কিন্তু যদি ভুলে না গিয়ে থাকে, আমাদের মনে আছে এরকম যে চারটা ফুট থাকবে। দ্য ওয়েবস যেখানে দেখছি আমরা, এটা আমরা বারবার আসছে আমাদের খুবই প্রিয় কবিতা, টু ড্যাফোডিলস, দ্য ওয়েবস বিসাইড দেম ডান্স বাট দে হেয়ার। এই যে চারটাতে আমরা দেখলাম যে এখানে চারটা ফুট আছে, এবং এখানে দেখছি যে এই যে ক্যাপিটাল লেটার যেটা, সেখানে কিন্তু কি করা আছে, ক্যাপিটালটা কিন্তু স্ট্রেস করা হয়েছে। আর যেটা সিম্পল ক্যাপিটাল মানে স্মল লেটারে করা আছে, সেটা কিন্তু আনস্ট্রেস করা আছে। তার মানে এখানে ব্যবহার করা হয়েছে আনস্ট্রেস স্ট্রেস, তার মানে আয়াম ফুট ব্যবহার করা হয়েছে। যেহেতু আয়াম ফুট ব্যবহার করা হয়েছে, এবং আমরা গুনে দেখলাম যে এখানে চারটা ফুট আছে, তাহলে আমরা একে বলবো যেটা আয়াম্বিক টেট্রামিটার। তো আয়াম্বিক টেট্রামিটার বুঝলাম, আয়াম্বিক পেন্টামিটার তো একই ভাবে হবে। এই যে আমাদের আরো একটি প্রিয় কবিতা, শ্যাল আই কম্পেয়ার দি সনেট 18 শেক্সপিয়ারের। তাহলে এই কবিতাতে আমরা কি দেখছি যে শ্যাল আই কম্পেয়ার দি টু
টু এ সামার, যেখানে 5টি আছে, আমরা ঘুরে দেখি। হ্যাঁ, 1 2 3 4 5, এই 5টি ফুট আছে। এই 5টি ফুটের জন্য আমরা বলছি পেন্টামিটার। হ্যাঁ ঠিক আছে, 5টা ফুট যেহেতু আছে, পেন্টামিটার মেনে নিলাম। আর যেহেতু আমাদের এইটা আমরা আগেই দেখেছি যে প্রথমটা কি হয়, প্রথমটা আয়াম হয়, পরেরটা প্রথমটা আনস্ট্রেস হয়, পরেরটা স্ট্রেস হয়, তো এই কারণে আমরা এটাকে বলবো আয়াম ফুট। আয়াম ফুট এবং 5টা মিটার, এই দুটো মিলে কিন্তু আমরা নির্দিষ্ট করে ফেললাম যে ইট ইজ এ আয়াম্বিক পেন্টামিটার লাইন। আমরা এরপরে খেয়াল করছি ট্রকেইক। ট্রকেইকটা কেমন? ট্রকেইক হেক্সামিটার আমরা দেখবো এখন। ট্রকেইক এবং হেক্সামিটার, তার মানে কি, লাইনটাতে ট্রকি ফুট থাকতে হবে 1 নম্বর শর্ত, 2 নম্বর শর্ত এখানে 6টি ফুট থাকতে হবে, রাইট? 2 নম্বর শর্ত আমরা আগে দেখে আসি, 1 2 3 4 5 6, ইয়েস 6 ফিট আর প্রেজেন্ট হেয়ার। এবং আমরা দেখছি যে এখানে আমরা জানি যে এটি একটি, এটি প্রথমটা হচ্ছে, প্রথমটাতে স্ট্রেস করতে হবে, পরেরটাতে স্ট্রেস করা যাবে না, তার মানে এটাকে আমরা বলবো এটা ট্রকেইক হেক্সামিটার। তো আমরা আরো একটু দেখে থাকি, একটা সিম্বল সহ দেখছি আমরা যে এইটাতে কিন্তু এই যে এখানে কি করা হয়েছে, এখানে স্ট্রেস করা হয়েছে আর পরেরটাতে স্ট্রেস করা হয় নাই। স্ট্রেস আনস্ট্রেস, স্ট্রেস আনস্ট্রেস, স্ট্রেস আনস্ট্রেস, স্ট্রেস আনস্ট্রেস, এভাবে 1 2 3 4 5 6, 6টি আমাদের ফুট এখানে আছে। তাহলে আমরা বলবো যে এটি হচ্ছে ট্রকেইক হেক্সামিটার। ওকে, তাহলে যদি সাম আপ করতে যাই, আমরা আমরা যদি বিষয়টাকে সাম আপ করতে যাই, তাহলে আমরা কি দেখি? সাম আপ করতে গেলে আমরা এটি দেখি যে এভাবেই ফুটের ধরন দেখে এবং ফুটের সংখ্যা গণনা করে নির্ধারণ করতে হবে কবিতার লাইনটিতে কোন মিটার ব্যবহার করা হয়েছে। তো কেমন লাগলো? পরবর্তী সেশনে আমরা স্ক্যানশন শিখবো। বই পড়ে যারা স্ক্যানশন বুঝতে পারেন নাই, তারা এখন আবার বইটি হাতে নিলে এটি ম্যাজিক দেখবেন। স্ক্যানশনের আলোচনায় সবাইকে স্বাগত। আশা করি সঙ্গে পাবো, সে পর্যন্ত ও নো, ভালো থাকুন সারা জীবন।